प्रिय शिक्षार्थी अस्सलामु आलैकुम सबाई केमन आछो भालो आछो ताई ना आजकेर अष्टम श्रेणी गणित क्लासे तोमादेर सबाईके आमी स्वागत जानाच्छि सिकंदर मेहेदी। आज के आमरा आलोचना करब तोमादेर पाठ्यपुस्तकते अनुशीलनी 5.2 अनुशीलनी 5.2 एर 4 नং समस्या होते आज के आमरा समाधान करब। चार नং समस्यार मध्य रही है प्रथम राशि के द्वितीय राशि द्वारा भाग। तो आज के आमरा करब प्रथम राशि के द्वितीय राशि द्वारा कीभाबे भाग करा जाए से कौशल और नियमगुलो आज के आमरा जेने नेब। तोमादेर पाठ्यपुस्तक हाते नाओ तोमादेर पाठ्यपुस्तकेर 94 पृष्ठा तोमरा खोलो। देखो प्रथमे आमी क नम्बर दिए शुरू करछि 14 এর ক 14 কয়ের মধ্যে রয়েছে 5x² 2x। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ ভাগ করছি দেখো 4y² / 15zx। প্রশ্নটা আমি লিখেছি দেখি একজন বলো তো আমরা এটাকে এখন প্রথমে কি করব। ভেরি গুড, আমরা গুণ করব, ভাগকে গুণ করে ফেলব। भाग के गुणफले कि करब रूपान्तर करब तेल गुणफले रूपान्तर कर लेटा लब हर हो जाए हर कि लब हो जाए तेल यहाँ ऊपर आस लब हो जाए कत 15zx और ये हर हो जाए 4y² आप गुण करी 3 × 15 कत 45 तेल एखे एखे एस स्कोर एखे एक्स तेल कत है x³z नीचे तब 4 × 2 = 8 xy² এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। দেখো কিভাবে করা যায়, 4 দ্বারা 45 কে ভাগ যায় না, তাহলে আমরা ওটা লিখে ফেলব। ঠিক আছে, দেখো এখানে x³ আছে এখানে x আছে তাহলে উপরে কত হবে তুমি বলো তো। ভেরি গুড, s² এখানে z আছে এখানে z নাই তাহলে কি লিখব এখানে তুমি বলো তো। হ্যাঁ, z লিখব। নিচে y² আছে তাহলে y² বসে যাবে। আমরা এভাবে করে এটা সরলল করে নিতে পারি। এরপর আমরা করব 14 এর খ। 14 এর খ এর মধ্যে রয়েছে 9s² b² ভাগ 4c² এটা কি করব আমরা প্রথম রাশি কি দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, তাহলে দ্বিতীয় রাশি হচ্ছে তোমার কি 16a³b / 3c³। देखिए एक जना बोलो तो एखन कि करब। गुड, आमरा एटाके गुण करे फेलब, भाग के गुणफले रूपान्तर करब 4c² गुण करले कि हबे एटा उपरे चले जाबे c³ 16 a³ b। एकई भावे आमरा एटाको कि करब गुण करे फेलब। 3 नং कत 27, तहले a² आछे b² आछे c³ आछे। 4 = 16 कत 64, 64 बसिए दिलाम तहले एखाने कत आसबे এখানে a³ আসবে b আসবে c² আসবে। আমরা একটু সাজিয়ে নিলাম। এখন দেখো তো ভাগ যায় কিনা, এটা থেকে এটাকে ভাগ যায় না, কোনো কিছু দিয়ে ভাগ যাবে যাবে না, তাহলে কি লিখবো আমরা 27 থাকবে। এখানে a² আছে এখানে a³ আছে, এটা উপরে আসবে না নিচে আসবে, নিচে আসবে কারণ এটা সূচকের নিয়ম অনুসারে ভাগ, ভাগের ক্ষেত্রে সূচকের নিয়ম হচ্ছে তোমার কি বৃত্তি একই হলে পাওয়ার কি হবে বিয়োগ হবে, তাহলে এখানে 3 আছে এখানে 2 আছে তাহলে নিচে বসবে কি a। ঠিক আছে, এরপর দেখো b² এখানে আছে এখানে b আছে তাহলে b দ্বারা b² কে ভাগ দিলে এখানে কি আসবে b। ঠিক আছে, এখানে c³ আছে এখানে c² আছে তুমি বলো তো কি বসবে ভাগ দিলে, c² দ্বারা c³ কে ভাগ দিলে কত হবে c হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 64। ঠিক আছে, এরপর হচ্ছে 14 এর
গ। চোদ্দের গয় আছে কি? 21 এট দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4, সি টু দি পাওয়ার 4। ভাগ কত? 4 এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। এটা কি কি হবে? ভাগ হবে, ভাগ। দ্বিতীয় রাশি কি লিখব? 7 এস স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ভাগ 12 এক্স ওয়াই জেড। আমরা বরাবরের মতো এটাও কি করব? ভাগটাকে গুণ করে ফেলব। তাহলে এট দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4, সি টু দি পাওয়ার 4, এটা কি লিখব? এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। এটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে এটা উপরে উঠে যাবে, 2 এক্স ওয়াই জেড। নিচে আসবে কি? 7 এস স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন আমরা আগের মতো কী করবো? এটাকে সাজিয়ে নিব। তাহলে 12 এস 12টা আগে আসবে, 12 এক্স ওয়াই জেড, ঠিক আছে। এরপরে লিখবো কি? এট দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4, সি টু দি পাওয়ার 4। এখানে তোমার চার সাথে কত হয়? চার সাথে কত? 28। 28, 28 হলে এখানে কত আসে? এখানে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব লিখলাম। এরপরে এখানে আসবে কি? স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন আমরা ভাগ করি, দেখো এটা চার দ্বারা ভাগ যায়, ঠিক না? চার দ্বারা ভাগ দিলে এটা হবে 3, চার দ্বারা ভাগ দিলে এটা হবে কত? 7। এক্স ওয়াই জেড দ্বারা এটাকে ভাগ দিলে নিচে আসবে কত? এস স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। দেখো স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দ্বারা এটাকে ভাগ দিলে উপরে কত থাকবে? স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 14 গ নং অঙ্কের সমাধান। এরপর আমরা ঘ নং অঙ্কে যাব। 14 ঘ নংটা দেখো, 14 ঘ নঙে আছে এক্স বাই ওয়াই ভাগ এক্স প্লাস ওয়াই বাই ওয়াই। তুমি বলো তো এখন কী করবো? গুড, আমরা এটাকে গুণ করে ফেলব। গুণ করলে কত হবে বলো? হ্যাঁ, উপরে ওয়াই যাবে, নিচে আসবে কি? এক্স প্লাস ওয়াই। আমরা একটা প্যাকেট দিয়ে দিব। এখন কী করবো বলো তো? তুমি বলো তো। হ্যাঁ, কাটাকাটি হোক করবো, অর্থাৎ ভাগ করবো। ওয়াই সাথে ওয়াই গেলে তাহলে ওয়াই সাথে ওয়াই ভাগ যাবে, এখানে কী থাকবে? নিচে এক্স থাকবে, উপরে এক্স থাকবে, নিচে থাকবে কত? এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে 14 গ নং অঙ্কের সমাধান, ঠিক আছে। খাতায় তুলে নাও। এরপর আমরা 14-এর উমনটা করবো। 14-এর উমনঙ্গের মধ্যে আছে কি? এ প্লাস বি হোল স্কোয়ার ভাগ এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি, ঠিক আছে। এটা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করলাম, ঠিক আছে। এখন আমরা কি করব? এটাকে গুণফলে রূপান্তর করব। হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার গুণ হয়ে যাবে, তাহলে লবটা কি হয়ে যাবে? এখানে হরটা লব হয়ে যাবে, এ প্লাস বি, এই লবটা এখানে হর হয়ে যাবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখি কে বলতে পারে এখন কি করব? আমরা এর আগে অঙ্কগুলো তো করেছি। গুড, আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটাকে ভাঙব। এগুলো কি কিছু কিছু করা যাবে না, ঠিক আছে। এগুলোকে আমরা মিলাবো সেই জন্য, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ইনটু এ প্লাস বি, এখানে থাকবে কি? এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। এখন বুঝতে পেরেছো আমরা কি জন্য এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার ভাঙাই নাই? এই যে এখানে এগুলোর সাথে এখন কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। দেখো ভাগ ভাগ গেলে কি থাকে? এ প্লাস বি, এ প্লাস বি ভাগ গেল, তাহলে উপরে থাকবে কত? এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এ প্লাস বি ভাগ গেল। এরপরে এখানে আছে কি? নিচে আছে কি? এ মাইনাস বি হোল, এ মাইনাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি, তাহলে কি হবে? এ মাইনাস বি হোল কিউব। এটা হচ্ছে তোমার 14-এর উমন অঙ্কের সমাধান। খাতায় তুলে নাও। 14-এর চ, 14-এর চ, আমরা 14-এর চ নম্বরটা করব। প্রশ্নটা লিখতেছি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ভাগ এক্স প্লাস ওয়াই, এখানে কি হবে? ভাগ হবে, এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নিচে থাকবে কি? এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করলাম, ঠিক আছে। ভাগ করার পর আমরা কি করব? তুমি বলো তো। ভেরি গুড, কি করব? ভাগটাকে পরিবর্তন করে ফেলবো, এটা গুণ করে ফেলবো। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এক্স প্লাস ওয়াই গুণ
হরটা লব হয়ে যাবে এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন বলো তো আমরা কি করব হ্যাঁ কি করব আমরা এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা প্রয়োগ করব আমরা তাহলে তুমি বলো তো এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা কি হবে হ্যাঁ ভেরি গুড এক্স মাইনাস ওয়াই ইনটু এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা আমরা জানি এটা হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা আমরা এখানে প্রয়োগ করেছি নিচে থাকবে কি এক্স প্লাস ওয়াই এখানে এটা কি করবো বলো তো তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা প্রয়োগ করবো দেখি তুমি বলো তো কি হবে ভেরি গুড এক্স প্লাস ওয়াই হ্যাঁ এক্স মাইনাস ওয়াই তাহলে নিচে থাকবে কি এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দেখো এখন বাক্স যাচ্ছে কিনা এক্স প্লাস ওয়াই ভাগ যাবে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ভাগ এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার চলে যাবে তাহলে থাকবে কি শুধু থাকবে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটা হচ্ছে তোমার চোদ্দোয় চ নং অঙ্কের সমান দেখো আমরা কী করবো এখন এটাকে ভেঙে ফেলি এ মাইনাস বি আর এখানে কবে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ করে দিলে কি হয়ে যাবে উল্টে যাবে এটা উপরে চলে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক না আমরা এটাকে লিখি এ মাইনাস বি উপরে থাকবে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এটা কী করবো একজন বলো তো দেখি হ্যাঁ আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা প্রয়োগ করবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে ভাগ যাচ্ছে কী কী দেখো এটা এটা ভাগ গেল এ মাইনাস বি চলে গেলো তাহলে কী থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে চোদ্দোয় ছ নং অঙ্ক হচ্ছে তোমার কি এ প্লাস বি হোল স্কোয়ার চোদ্দোয়ের বর্গীয়জ কী আছে প্রশ্নের মধ্যে এস স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ভাগ এস স্কোয়ার মাইনাস ফোর ভাগ এস স্কোয়ার মাইনাস সিক্সটিন এস স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু প্রশ্নটা লিখলাম এখন একটু চিন্তা করে বলো আমরা প্রথমে কী করবো হ্যাঁ প্রথমে আমরা এটাকে গুণ করে ফেলব এস স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এস স্কোয়ার মাইনাস ফোর ইন্টু হরটা লব হয়ে যাবে এস স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ভাগ এস স্কোয়ার মাইনাস সিক্সটিন এখন বলো তো আমরা কী করবো উৎপাদকী বিশ্লেষণ করবো প্রত্যেকটাকে ঠিক না এখানে লব এবং হরকে কী করা যায় উৎপাদকী বিশ্লেষণ করা যায় আমরা তাহলে সাবধানতার সহিত করে ফেলতে হবে প্রথমে যে ভগ্নাংশটা আছে প্রথমের এই লবটাকে আমরা কী করবো হ্যাঁ আমরা মিনিট ডাউন পদ্ধতিতে উৎপাদক করবো এস স্কোয়ার মাইনাস কী হবে বারোকে ভাঙলে কত হবে এটা এখানে ফোর আর থ্রি অর্থাৎ মাইনাস ফোর মাইনাস কত থ্রি এক্স প্লাস টুয়েলভ বারো আর এক্স স্কোয়ার গুণ করলে বারো এস স্কোয়ার বারোকে ভাঙলে আমরা কী পাই ফোর এক্স আর থ্রি এক্স যেহেতু প্লাস আছে সেই জন্য আমরা এটা প্লাস করেছি ঠিক আছে এটা কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখি তুমি বলো তো এটা মিডল টার্ম ফ্যাক্টরটা কীরকম করে করবো আমরা হ্যাঁ হচ্ছে এস স্কোয়ার হ্যাঁ টু এক্স মাইনাস এক্স প্লাস টু ভেরি গুড দেখি তুমি বলো তো এই এক্সটা করতে আসছে ভেরি গুড এই যে দুইকে ভাঙলে দুই একে দুই অর্থাৎ টু এস স্কোয়ার ভাঙলে টু এস এক্স টু এক্স আর এক্স গুণ করলে আমরা কী পাবো টু এস স্কোয়ার পাবো যেহেতু এখানে প্লাস আছে সেজন্য আমরা এখানে কী করেছি এগুলো যোগ করেছি এটা কী করতে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করবো করলাম তাহলে এটা কী হবে তুমি বলো তো কী হবে হ্যাঁ এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু এখানে কত কমন যায় বলো তো তুমি তুমি বলো কত কমন যায় হ্যাঁ এক্স কমন যায় এক্স মাইনাস ফোর মাইনাস এখানে কত কমন যায় পেছনে বলো কত কমন যায় থ্রি কমন যায় মাইনাস থ্রি কমন নিলে এখানে থাকে এক্স প্লাস মাইনাস মাইনাস তিন দ্বারা বারোকে ভাগ দিলে কত হয় চার ভাগ এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কত হবে বলো হ্যাঁ এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর এরপর এখানে কত কমন যায় হ্যাঁ এক্স কমন যায় এক্স মাইনাস টু মাইনাস কত কমন যাবে এখানে বলো তো কত মাইনাস কত কমন যাবে মাইনাস ওয়ান কমন যাবে কত হবে মাইনাস ওয়ান কমন নিলে এক্স থাকবে প্লাস মাইনাসে মাইনাস টু
তাহলে এখানে কত কমন যায় x মাইনাস 4 কত থাকে x মাইনাস 3 x প্লাস 2 আর এখানে থাকে x মাইনাস 2 ইনটু তুমি বলো তো একবার পেছন দিকে থেকে একজন বলো এখানে কি কমন যায় হ্যাঁ x মাইনাস 2 কমন যায় x মাইনাস এই যে x মাইনাস 2 কমন যায় x মাইনাস 2 কমন নিলে কত থাকবে x মাইনাস 1 এখানে কত আসছিল x প্লাস 2 ইনটু x মাইনাস 4 এখন আমরা ভাগ করে ফেলি একেবারে সহজ তাহলে উপরে থাকবে কত শুধু প্রথমে x মাইনাস 1 থাকবে x মাইনাস 4 x মাইনাস 4 চলে যাবে তাহলে কি থাকবে x মাইনাস 3 টা থাকবে x মাইনাস 2 চলে গেল ঠিক আছে তাহলে নিচে থাকবে কি x প্লাস 2 তারপর থাকবে কত x প্লাস 4 এই হচ্ছে আমাদের 14 এর বর্গজনক অঙ্কের সমাধান খাতায় তুলে নাও আসো আমরা ভাগের সর্বশেষ অঙ্কটি এখন সমাধান করব 14 এর জ এর মধ্যে কি আছে এস স্কয়ার মাইনাস এক্স মাইনাস 30 ডিভাইডেড বাই এস স্কয়ার মাইনাস 36 ভাগ এস স্কয়ার প্লাস 13x প্লাস 14 ডিভাইড বাই এস স্কয়ার প্লাস এক্স মাইনাস 56 দেখো এই অঙ্কটি করার সময় প্রথমে আমরা কি করব গুণ করে ফেলব আমরা প্রথমে গুণ করে ফেলি এস স্কয়ার মাইনাস এক্স মাইনাস 30 এস স্কয়ার মাইনাস 36 ইনটু এস স্কয়ার প্লাস এক্স মাইনাস 56 এখানে কত হবে এস স্কয়ার প্লাস 13x প্লাস 40 আমরা ভাগকে গুণে রূপান্তর করলাম এখন বলো আমরা কি করব প্রত্যেকটা ভগ্নাংশের কি হর এবং লবকে কি করব উৎপাদকে বিশ্লেষণ করব তাহলে এখানে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এখানে দুইটি পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে প্রথম একটা তো হচ্ছে সূত্রের পদ্ধতি আর বাকিগুলোতে কি পদ্ধতি তুমি বলো তো মিডল টার্ম পদ্ধতি তাহলে মিডল টার্ম ফ্যাক্টর পদ্ধতি আমরা এখানে অ্যাপ্লাই করব তাহলে আমাকে একটু হেল্প করতে হবে তোমরা বলবে আমি লিখবো কেমন এস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 30 এটাকে মিডল টার্ম করলে কী পাবো আমরা 30কে ভাঙাইতে হবে কত 5 6 30 ভেরি গুড 6 থেকে 5 গেলে 1 অর্থাৎ 5x আর 6x 6x থেকে 5x গেলে কত থাকবে মাইনাস এক্স থাকবে যেহেতু এখানে মাইনাস আছে সেজন্য এটা কী হবে বিয়োগফলের গুণফল গুণনীয়গুলো এখানে বসবে মাইনাস 6x প্লাস 5x মাইনাস 30 দেখি তুমি বলো তো এখানে মাইনাস না লিখে প্লাস কেন লিখলাম অথবা এখানে প্লাস না লিখে মাইনাস কেন লিখলাম ভেরি গুড এখানে মাইনাস আছে সেই জন্য এখানে মাইনাস আছে সেই জন্য বড় সংখ্যার আগে কি বসাইছি আমি বড় সংখ্যার আগে মাইনাস বসাইছি ছোট সংখ্যার আগে প্লাস বসিয়েছি তাহলে বিয়োগফল মাইনাস আগে আসবে দেখো মাইনাস 6 থেকে প্লাস 5 6 গেলে তোমার কী থাকে মাইনাস 5 6 চলে আসে মিলে গেল আমাদের তাহলে এটা স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা হয় স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা করলাম গুণ এটা কি হবে 56কে একজন ভেঙে বলো তো দেখি কত হবে 56কে আমরা কীভাবে ভাঙতে পারি আমরা শিখেছিলাম এইভাবে করে 56 ভাঙলে কত হবে টু দি দিলে কত হয় 28 টু দি দিলে কত হয় 14 টু দি দিলে কত হয় 7 এখন দেখো আমরা এখান থেকে মিলিয়ে নিব কেমন দুই দুগুণে 4 4 দুগুণে 8 7 আটা কত 56 8 থেকে 7 গেলে কত হয় এক্স হয় এই যে মাইনাস আছে তো তাহলে কি হবে এখানে প্লাস 8x বড়টা আগে প্লাস দিব মাইনাস 7x মাইনাস 56 একইভাবে আমরা সবগুলো করে নেব ঠিক আছে এরপরে এটা তোমরা বলবে আমি করব দেখি 40কে ভাঙাও 40কে ভাঙালে কীভাবে পাবো আমরা গুণনীয়ক আকারে ভাঙা 40 এই যে 2 20 টু দি দিলে ভাগ দিলে 10 টু দি ভাগ দিলে কত 5 তাহলে 5 আটা 40 5 আটা কত 40 8 আর 5 এর সাথে যোগ করলে কত হয় 13 হয় এই যে এখানে যোগ আছে না সেদিন এখানে কি লিখবো এটা একেবারে সহজ 5x প্লাস 8x প্লাস 40 ঠিক আছে তাহলে এটা কি হবে এ প্লাস বি ইন্টু হ্যাঁ এ মাইনাস বি ফর্মুলা আমরা প্রয়োগ করব তাহলে x প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 6 এটা কি হবে এক্স কমন নিলে এক্স মাইনাস 6 হবে প্লাস 5 কমন নিলে এক্স মাইনাস 6 হবে ঠিক আছে এখানে থাকবে কি এক্স কমন নিলে এক্স প্লাস 8 হবে মাইনাস 7 কমন নিলে এক্স প্লাস 8 হবে
এখানে x কমন নিলে কি হবে x প্লাস 5 হবে প্লাস 8 কমন নিলে x প্লাস 5 হবে তাহলে আমরা এখানে কমন নিয়ে ফেলি x মাইনাস 6 কমন যায় উপরে এখানে থাকে কত x প্লাস 5 x প্লাস 6 লিখলাম এখানে থাকবে x মাইনাস 6 ইনটু এখানে x প্লাস 8 কমন উপরে থাকে কত x মাইনাস 7 এখানে x প্লাস 5 কমন উপরে থাকে কত x প্লাস 8 সবগুলো একই রকমের অঙ্ক ঠিক আছে আমরা এখন ক্যালকুলেশন করে ফেলি তাহলে x প্লাস 5 x প্লাস 5 চলে যাবে x মাইনাস 6 x মাইনাস 6 চলে যাবে তাহলে কত থাকবে উপরে থাকবে x মাইনাস 7 দেখো আমি বোঝার জন্য কাটতেছি তোমরা খাতায় কাটবে না x মাইনাস 6 x মাইনাস 6 গেল কেমন x প্লাস 8 গেল এরপরে x প্লাস 5 গেল তাহলে উপরে থাকে কত x মাইনাস 7 নিচে থাকে x প্লাস 6 এটা হচ্ছে তোমার 14 এর জনন অঙ্কের সমাধান হোমওয়ার্ক লিখে নাও তোমরা হোমওয়ার্ক হচ্ছে 15 এর খ ও খ ন এই দুটি অঙ্ক তোমরা সমাধান করবে তো মোটামুটি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো কোনো সমস্যা থাকলে প্রশ্ন থাকলে তোমরা আমাকে করতে পারবে সবগুলো একই নিয়মে দেখো আমি যে জনন অঙ্কটা করেছি জাস্ট মিলন টার্ম করলাম সূত্র প্রয়োগগুলো করলাম ভাগ দিয়ে দিলাম এই যে আমি এখানে কাটাকাটি করেছি এটা তোমরা খাতায় করতে পারবে না এটা আমি বোঝানোর জন্য এখানে কাটাকাটি করেছি তোমরা এগুলো রাফ করবা খাতার যে কোনো একটা পৃষ্ঠায় লিখে এই অঙ্কটা লিখে তোমরা কাটাকাটি করে তারপরে এখানে বসাবে কাটাকাটি যদি রাফ করে যদি লিখতে পারো বসাতে পারো তাহলে অঙ্কটা ভুল হবে না আর এখানে অনেক সময় সরাসরি করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য সবসময় রাফ করবে যেমন আমি এখানে এটা করেছি এখানে তোমরা খাতায় মূল খাতায় করতে পারবে না এগুলো সবসময় রাফ করতে হবে খাতার পেছনে যে কোনো একটা পৃষ্ঠা নির্ধারণ করবা সেখানে রাফ করবা এবং উত্তরপত্র তোমার তোমার লেখা শেষ হওয়ার পর অবশ্যই সে রাফগুলো কেটে দিতে হবে ঠিক আছে না হলে আবার পরীক্ষক ভুলক্রমে ওখানে তোমার নাম্বারিং দিতে পারে অথবা ওইটাকে অঙ্ক মনে করে আরেকটা তোমার যেটা অঙ্ক তোমার বরাদ্দকৃত অঙ্ক ওইটাও কেটে দিতে পারে যেহেতু নির্দিষ্ট আকারে আনসার করতে হয় যেমন ষাটটি সৃজনশীল আনসার করতে হবে ষাটটির জন্য ষাটটি মার্ক ওখানে বিতরণ করবেন স্যারে তো এখানে ওখানে যদি তোমার একটা অঙ্ক যদি রাফের মধ্যে যদি সারা যদি মনে করে ভুলক্রমে যদি ওইটাকে অঙ্ক মনে করে ফেলে তাহলে দেখা যাবে তোমার ভালো একটা যেটা অঙ্কটা তুমি করেছো সেই অঙ্কটা তোমার ওখানে কাটা দিতে পারে তো সেজন্য অঙ্ক করার সময় সবসময় নিয়মগুলো মেনে চলতে হবে তো সবাই ভালো থেকো আজকের ক্লাস এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ